আসসালামু আলাইকুম সাবরিন চারাস রেসিপিস থেকে সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার আজকে রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝালমুড়ির একটা রেসিপি। আমরা বাইরে যে ঝালমুড়িটা খেয়ে থাকি সেই ঝালমুড়িতে যে মশলাটা ইউজ করা হয় সেই মশলাটাই আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন, আর বেশি ভালো লাগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। এখানে অবশ্যই সরিষার তেলটা ইউজ করতে হবে। এখানে আমি প্রথমে দিয়ে দিলাম বাটা মশলার মধ্যে রয়েছে আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা এক টেবিল চামচ করে, আর দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচ গুঁড়ো, এক চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লবণটা বুঝে শুনে দিয়ে দেবেন। আর এখানে দিয়ে দেব, এখানে আমি গোটা মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি, রয়েছে দারচিনি, এলাচ, লং, পাঁচফোড়ন, জিরা, গোলমরিচ। আমি একটু ভেজে নেওয়ার পরে পাটাতে বেটে নিয়েছি। এটা দিয়ে দেওয়ার পরে সামান্য পরিমাণ আমি পানি দিয়ে দিলাম, কারণ এখানে গুঁড়া মশলা রয়েছে, পানিটা দিলে কিন্তু এই মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে অবশ্যই সরিষার তেলটা ইউজ করবেন, সরিষার তেলটা দিলে কিন্তু অসম্ভব ভালো হবে। আমি এটা যতক্ষণ পর্যন্ত উপরে তেলটা ভেসে না উঠছে ততক্ষণ পর্যন্ত এটা আমি মিডিয়াম টু লো আছে এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি এবং এটাকে রান্না করে নিচ্ছি। এদিকে রান্না করতে করতে একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, এটা আমি রান্নার শেষে ইউজ করব। এখানে আমি সরিষা বাটা বেটে নিয়েছি আগে থেকেই। এই সরিষা বাটার মধ্যে রয়েছে কালো সরিষা এবং সাদা সরিষা। আমি দুই তিনটার মতো মরিচ আর লবণ দিয়ে এটা বেটে নিয়েছি। মরিচ আর লবণ দিয়ে বেটে নিলে কিন্তু তিতাভাবটা থাকবে না, আপনারা অবশ্যই মরিচ এবং লবণ দিয়ে এটা বেটে নেবেন। আমি অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি আর ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যতটা ভালো করে কষানো হবে এই মশলাটা ততটাই ভালো হবে। মশলাটা প্রায় শেষ পর্যায়ে হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন যে ওপরে মশলা হালকা হালকা ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব যে সরিষা বাটাটা আমি বেটে রেখেছিলাম, সেই সরিষা বাটা এখন আমি এ পর্যায়ে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি, এটা আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু কিছুক্ষণ রান্না করলেই আমার এটা কিন্তু রান্না হয়ে যাবে, মশলাটা তৈরি হয়ে যাবে। এই মশলাটাকে তৈরি করে নেওয়ার পরে আমি এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে ঝালমুড়ি কিভাবে মাখাতে হয় সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমি চুলাটা অফ করে দিয়েছি, এখন এটাকে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ঠান্ডা করে নেব, কিছুক্ষণ পর ফিরে আসছি। ঝালমুড়ি মাখানোর জন্য আমি এখানে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, দুটার মতো লেবু কেটে নিয়েছি, মরিচ কুচি নিয়েছি, বুট নিয়েছি, চানাচুর, আর যে ঝালমুড়িটার মশলা আছে আমি মশলাটাকে নিয়েছি মূল উপকরণ। আর এখানে নিয়েছি আমি মুড়ি, পরিমাণ মতো আমি মুড়ি নিয়েছি। এখন এখানে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি, আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে নেবেন। আর দিয়ে দেব কিছু মরিচ কুচি, এখানে নিয়ে নিচ্ছি চানাচুর, বুট নিয়ে নেব। সবগুলো নিয়ে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দেব যে ঝালমুড়ির মশলাটা আমি তৈরি করেছি সে মশলাটা। অবশ্যই এখানে খেয়াল করবেন এই যে আমি চামচটাকে ইউজ করছি, যখনই ইউজ করবেন তখনই কিন্তু এই শুকনো চামচটা ইউজ করার চেষ্টা করবেন। আমি এখানে পরিমাণ মতো মশলাটা নিয়ে নিলাম,
নিয়ে নেওয়ার পরে আমি এভাবে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু তৈরি হয়ে যাবে এই অসম্ভব মজার ঝালমুড়ি। খুব সহজেই যখন ইচ্ছা করবে তখনই কিন্তু বাসায় এইভাবে তৈরি করে নিতে পারেন। এটা খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। লেবুটা দিতে দিতে আমার মিস্টেক হয়ে গেছিলো, পরে সেজন্য আমি লেবুটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরেই খুব মজার এই ঝালমুড়িটা তৈরি করে নিলাম। আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। আশা করি সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।